বন্ধুরা আজকের ক্লাসে আলোচনা করবো নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার যে প্রশ্নগুলো ইতিহাস বিষয়ের সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও যে প্রশ্নের উত্তরগুলো পারবে না কমেন্ট করে জানাবে আমি কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিয়ে দেবো এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেরই বেল বাটনটি অল করে রেখো কারণ এরকম সমস্ত প্রশ্ন উত্তর গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব দেখো এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা নিশ্চিত যে এখান থেকে সাজেশন তোমরা কমন পাবেই দেখো এটা একটা স্কুলের প্রশ্ন প্রথমে আমি বলে দিলাম তো প্রথমে যে রয়েছে এখানে কুড়িটা শর্ট কোয়েশ্চেন থাকবে তোমরা প্রশ্নগুলো একবার দেখে নাও আমি আর প্রশ্নগুলো বলছি না এগুলো যেহেতু শর্ট কোয়েশ্চেন রয়েছে তোমরা প্রয়োজনে কিন্তু এগুলো স্ক্রিনশটও তুলে নিতে পারো দেখো প্রথমে এটা রয়েছে তারপর রয়েছে দেখো এখানে কতগুলো রয়েছে মোট এখানে কিন্তু শর্ট কোয়েশ্চেন কটা বললাম কুড়িটা রয়েছে কুড়িটা খুবই সহজ প্রশ্ন উত্তরগুলো রয়েছে এবং দেখো বাংলা ভূগোল বিষয়ের যে প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে নবম শ্রেণীর সাজেশান দু বলে একটি প্লেলিস্ট রয়েছে তোমরা কিন্তু প্লেলিস্ট লিস্ট ফাংশানে গিয়ে তোমরা সেখান থেকে সমস্ত সাজেশান প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারো আর সেখানে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরগুলো খুবই সহজ ভাষায় উত্তরগুলোও দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবে এবং তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখে নাও এখানে এই যে কুড়িটা প্রশ্ন মোট তাহলে শর্ট কোয়েশ্চেন শেষ হয়ে গেল এরপরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে স্তম্ভ যে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এখানে মোট চারটে দেওয়া থাকবে যেমন এখানে দেখুন দেয়া রয়েছে নীলনদের যুদ্ধ ফেব্রুয়ারি বিপ্লব প্রথম বিশ্বযুদ্ধ ওয়াটারলু যুদ্ধ এগুলি এরপরে তোমাদের থাকবে তিন লাগের প্রশ্ন দেখো তিন দাগের প্রশ্ন থাকবে বেমানান লেখো মানে দুটো থাকবে এখানে অপশনগুলো দেওয়া থাকবে তোমাদের এর মধ্যে বেমানান কোনটা মানে আলাদা কোনটা সেটা বের করতে হবে চার দাগের রয়েছে সত্য মিথ্যা থাকবে পাঁচ দাগের রয়েছে কি সাতটা প্রশ্নের উত্তর লেখো পাঁচ দাগের রয়েছে সাতটি প্রশ্নের উত্তর দাও যে ফরাসি বিপ্লবের দিনটা আদর্শ দিই কী কী নেপোলিয়ান কবে হন মেটারনিক যুগ কোন সময়কে বলা হয় পিচের রাস্তার কৌশল কারা আবিষ্কার করেন ইস্কা পত্রিকা কে প্রকাশ করেন এই যে প্রশ্নগুলো আরও রয়েছে কী কী সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে ফ্যাটম্যান কি আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন একটি হুয়ের সম্পূর্ণ নাম কি বা পুরো নাম কি বন্ধুরা এই যে দুটো প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাকের প্রশ্ন রয়েছে দু চারটি বাক্যে উত্তর দাও এখানে এগারোটা প্রশ্ন রয়েছে দু মার্কস করে কিন্তু রয়েছে বাইশ মার্কস টোটাল এই ছ দাগের প্রশ্ন যে ভেটো কি শিল্প বিপ্লব বলতে কি বোঝো এমস টেলিগ্রাম কি ঠান্ডা লড়াই কী রক্ত লোহনীতি বলতে কি বোঝো তৃতীয় বিশ্বযুদ্ধ বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কার্লসার্ট ডিক্রি কি কাকে কেন মুক্তিদাতার যার বলা হয় এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু খুবই প্রশ্ন সহজ তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে যাও আমি নিশ্চিত এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে তারপর কী কী রয়েছে বাস্তিল দুর্গের পতন যেটা বললাম তোমাদেরকে আচ্ছা তারপরে হচ্ছে ডে ওয়ার্ল্ডতে কি বোঝো বিগ ফোর কী কী মানে কাদেরকে বলা হয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা ফ্যাক্টর প্রথা কি রোম বার্লিন টোকীয় কবে কাদের মধ্যে হয় এছাড়া সাত দাগের প্রশ্নগুলো দেখো কী কী রয়েছে ছটা প্রশ্ন লিখতে বলেছে চার মার্কস করে মানে চব্বিশ নম্বর এখানে রয়েছে সন্ত্রাসের রাজত্বকাল ভিয়ানা সম্মেলনের নীতি জুলাই বিপ্লবের কারণ তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কি। জাতিসংঘ জাতিপুঞ্জের মধ্যে তুলনা মানে পার্থক্য রাশিয়া অভ্যন্তরে রুশ বিপ্লবের ফলাফল বুধবার এই যে প্রশ্নগুলো বলছি এগুলো কিন্তু খুবই খুবই সহজ প্রশ্ন তোমরা একবার যদি পড়ো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা অনায়াসেই করতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে দিও আর বাংলা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো প্রশ্ন সংক্রান্ত যদি তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি যথাযথভাবে দিয়ে দেবো দেখো এখানে এবার আট এই প্রশ্নগুলো রয়েছে তোমরা কিন্তু এই প্রয়োজনে এর স্ক্রিনশটও তোমরা তুলে নিতে পারো তাহলে তোমাদেরকে সুবিধা হবে দেখো এই যে আট দাগে একটাই মাত্র বড়ো প্রশ্ন রয়েছে আর্ট মার্ক্সের ফরাসি বিপ্লবের ফলাফল ইতালির ঐক্য আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ আর দ্বিতীয় বিশ্বের কারণ এই তিনটের মধ্যে যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে তাহলে দেখো কত সুযোগ কত সুবিধা যে তিনটে প্রশ্নের মধ্যে মাত্র একটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে তাহলে তোমরা যদি একটু ভালো করে মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু অনায়াসে এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার খাতাতে লিখে আসতে পারবে প্লেলিস্ট থেকে সমস্ত গল্প কবিতাগুলো সাজেশান প্রশ্নগুলো তোমরা দেখে নিও সেখানে খুবই সহজ ভাষায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে